নমস্কার বন্ধুরা, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স আজকাল খুব নতুন একটা ট্রেন্ড এবং খুব ইম্পর্টেন্ট ট্রেন্ড বটে। কারণ বান্ধবতা বা ইনফার্টিলিটি আজকে আমাদের দেশে খুব বাড়ছে ডিউ টু মেনি ফ্যাক্টার্স, মাল্টি ফ্যাক্টোরিয়াল রিজনস। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে ছেলেদের পুরুষদের কারণে যেটা মেল ইনফার্টিলিটি হচ্ছে সেটা 50%, তার মধ্যে খালি পুরুষ দুজন 30% এবং পুরুষ মহিলা দুজনের সংঘটিত হচ্ছে 20%। একটা মেজর চাঙ্ক অফ মেল ইনফার্টিলিটি কিন্তু আজকে আমাদের প্র্যাকটিসে আসছে, যেটা আগে আমরা অত সচরাচর দেখতে পেতাম না। এবার একটা খুব ইম্পর্টেন্ট ভ্যারিকোসিল মোটামুটি আজকাল আমরা দেখি যে মোটামুটি কম বয়সী ছেলেদের খুবই কম, তাদের ইরেক্টাইল ফাংশনও তখনও ভালো, বিয়ে শাদী হয়েছে, এক বছর আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সের পরও প্রেগনেন্সি আসছে না, তারা ফার্টাইল পিরিয়ডও চেষ্টা করছে, কিছুতেই প্রেগনেন্সি আসছে না, তখন কি করা যায়? এবার সিমেন অ্যানালিসিস করে দেখাচ্ছে নর্মাল, তাহলে কারটি দোষ? এবং মহিলা যেটা ফিমেল পার্টনারকে সব টেস্ট করে দেখা যাচ্ছে ফিমেল পার্টনারও নর্মাল, তারা অনেক সময় আর্টিফিশিয়াল রিপ্রোডাকশনের দিকে যাচ্ছেন, কিন্তু আর্টিফিশিয়াল হলেও কিন্তু অনেক সময় ফেল হচ্ছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স। দেখা যাচ্ছে যে ক্রোমোজোমাল ডিফেক্ট ডিএনএ লেভেলে হচ্ছে শুক্রাণুর মধ্যে অনেক কারণে, বেসিক্যালি এটা বলা হয় যে অক্সিডিভ স্ট্রেস ড্যামেজ, র্যাডিক্যাল ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ, সেটা আগে হয়তো আমরা খুব একটা চর্চা করতাম না, এবং এই টেস্টটা আগে সচরাচর এমনি আমাদের কলকাতা শহরেও হতো না, কিন্তু এখন হচ্ছে। সুতরাং যদি এটা খুব কমন মানে আমরা দেখতে পাচ্ছি, এবং তাহলে দেখা যায় ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স করে আমরা বোঝা যাচ্ছে যে স্পার্ম প্যারামিটার্স নর্মাল থাকলেও কিন্তু মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি হচ্ছে। এর কি চিকিৎসা বিস্তৃত আলোচনা এর পরেও হবে, কিন্তু আমি বলতে চাই অনেক সমীক্ষা এখনও বলছে, নাকচ করে দিচ্ছে যে ডিএফআই ইজ নট বা ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইজ নট আ কজ অফ পোস্ট IVF ফেলিওর। সেটা ডিবেটেবল ইস্যু, কিন্তু তারা বলছে অবশ্যই যে IVF পরে যদি মিসক্যারেজ হয় সেটা কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বা অক্সিডিভ ড্যামেজেরও হতে পারে। তাহলে সুতরাং বুঝতে পারছেন বন্ধুরা, এইটা আমার একটা আমার দিক দিয়ে প্রচেষ্টা আপনাদের অ্যাওয়্যার করা যে এরম একটা টেস্ট হয়, এরম একটা প্রবলেমও হয়, আর পুরুষ মানুষদের মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি ভেরি কমন। আপনারা যদি অ্যাওয়্যার হন তাহলেই আপনি সুচিকিৎসা পাবেন এবং টাইমে পাবেন। যদি আপনার আমার এই বার্তা পছন্দ লাগে, নিশ্চয়ই আমি আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ছোটো ছোটো ব্যাপার বার্তা নিয়ে আমি মাঝে মাঝে চলে আসি। এবং আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে এক, আমারই খুব ভাল লাগে যে না আমার সাবস্ক্রাইবার বেসটাও বাড়ছে, এবং দুই, আপনার মতন অনেক মানে লাখো লাখো লোক, জানেন তো আজকে লাখো লাখো লোক আছে আমাদের বঙ্গেই, লাখো লাখো লোক আছে যারা চুপচাপ বুঝতে পারে না এরকম রোগে ভুগছেন এবং সঠিক চিকিৎসার জন্য চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। আজকে এইটুকুই রইল, যদি আপনি কোনো কমেন্ট করতে চান নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমাকে যদি দেখাতে চান তাহলে ওই 7603081355 বা আমি পুরো নাম্বারটাও লিখে দেবো আমার ডিসক্রিপশন সেকশনে। আর একটা ভিডিও নিয়ে আসবো, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।